প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈয়দ ইফতেখার আপনারা জানেন আমরা প্রতিদিনই আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি বিশ্লেষণ করে থাকি আজকে ঠিক তেমনি যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে আমাদের জাতিসংঘ যে অধিবেশন চলছে সেই অধিবেশনে কিন্তু প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন আজকে সেই অধিবেশনের আগে কিন্তু তিনি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেই সামগ্রিক বিষয়ের মধ্যে থেকে কিন্তু যেই প্রতিবেদনগুলো আসছে বা যে তথ্যগুলো আসছে যে প্রধানমন্ত্রী কিন্তু জোর গলায় বলেছেন যে ধনীদের জন্য কিন্তু যারা তুলনামূলক গরিব দেশগুলো তারা কিন্তু ভ্যাকসিন পাচ্ছে না সুতরাং এই ব্যাপারটি নিয়েই আমরা আলোচনা করব যে ধনীদের কবজায় বা ধনীদের তাদের যে প্রভাব সেই প্রভাবে আসলে যারা হচ্ছে তুলনামূলক একটু পিছিয়ে পড়া দেশ সেই দেশগুলো কিন্তু ভ্যাকসিন সংকটে পড়েছে এবং সংকটে পড়ছে আমরা জানি যে যুক্তরাষ্ট্র ক্যানাডা জার্মানিসহ বিভিন্ন দেশে কিন্তু ভ্যাকসিন নষ্ট হয়ে যাওয়ার পর্যন্ত ঘটনা ঘটছে কারণ সেটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে তিন থেকে চার পাঁচ মাস সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে সেগুলো কিন্তু ফেলেও দিতে হচ্ছে কিন্তু প্রক্ষান্তরে যদি আমরা দেখি যে দক্ষিণ এশিয়ার কিছু দেশ পাশাপাশি হচ্ছে আফ্রিকার বহু দেশ এখন পর্যন্ত ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় আসেনি এই বিষয়টি কিন্তু চরম হতাশার এবং এই ব্যাপারটি নিয়েই কিন্তু সোচ্চার হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু খুব জোর গলায় কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে বলেছেন কথা বলেছেন এবং তিনি কিন্তু আরেকটি জিনিস বলেছেন যে ক্ষুধা দারিদ্র বিমোচন এই ব্যাপারটি নিয়েও কিন্তু আসলে সোচ্চার হওয়ার সময় কিন্তু এসেছে এবং এখনকার প্রেক্ষাপটে আমরা যেই প্রেক্ষাপটকে বলি আমরা উন্নত সমাজ ব্যবস্থা বা উন্নত যুগে আমরা প্রবেশ প্রবেশ করেছি সেখানেও যদি এই ধরনের সংকটগুলো যদি থেকে যায় সেটি আসলে কখনোই মেনে নেওয়ার মতো নয় এবং এই ব্যাপারগুলো কিন্তু একযোগে একসাথে কাজ করে উন্নত দেশ এবং অনুন্নত দেশ সবগুলো দেশ কিন্তু একসাথে কাজ করে এর সমাধান কিন্তু খুঁজতে পারে তিনি কিন্তু এই ব্যাপারগুলোতেই জোর দিয়েছেন তো আমি আমরা যদি এই প্রতিবেদনের দিকে যদি আমরা দেখি যে প্রতিবেদন আমরা যদি দেখতে চাই প্রতিবেদনের যে বিষয়বস্তু সেই প্রতিবেদনে প্রধানমন্ত্রী কিন্তু এক একে ভ্যাকসিন ইস্যু দুই হচ্ছে খাদ্য নিরাপত্তার জন্য তিনি যে পাঁচ দফা দিয়েছেন সেই সামগ্রিক বিষয়ে তিনি কিন্তু কথা বলেছেন আমরা যদি প্রতিবেদনটি যদি দেখার সুযোগ হয় আমাদের বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নিউ সমতা ও অন্তর্ভুক্তি অর্জন উচ্চ পর্যায়ের এই বৈঠকের আয়োজন করে জাতিসংঘের শীর্ষস্থানীয় নীতি নির্ধারকদের এই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকারের উদ্যোগ তুলে ধরে বলেন একক দেশের পক্ষে এই সংকট মোকাবিলা সম্ভব নয় Whole society approach in realizing the SDGs and ensuring a COVID recovery that will leave no one behind. No single country can tackle this crisis alone. We need bold and concrete action at the global level. আগামীতে সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতে ভ্যাকসিন বৈষম্য দূর করার উদ্যোগ ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি দ্য মোস্ট আর্জেন্ট কল অফ দ্য আওয়ার ইজ টু এলিমিনেট ভ্যাকসিন ডিভাইডস বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার পরে মহাসচিব অ্যন্তোনিও গোতেরেজের আমন্ত্রণে জাতিসংঘ ফুড সিস্টেম সামিটে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনের গল্প বিশ্ববাসীকে জানিয়ে শেখ হাসিনা বলেন স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়তে উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তার ব্যবস্থা থাকতে হবে বাংলাদেশ হ্যাজ বি কম সেলফ সার্ভিসেন্ট ইন ফুড প্রোডাকশন ফ্রম এ ফুড ডেভিসিট কান্ট্রি ফর ফুড সিস্টেম গ্লোবালি research investment and advanced technology sharing for agriculture development increase funding for developing countries for achieving sustainable food system এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে হোটেল লোটে প্যালেসে আসেন নেদারল্যান্ডসের রানী মেক্সিমা জরিগুয়েতা শেরতি এরপর জাতিসংঘ মহাসচিব এবং মালদ্বীপ ও ভিয়েতনামের রাষ্ট্রপতির সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় চব্বিশ সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘে ব্যস্ততম সময় অতিবাহিত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন ছিয়াত্তরতম সাধারণ পরিষদে বাংলায় বক্তব্য রাখবেন তিনি আর এরপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে ভার্চুয়াল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী আর এর মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ ঘিরে আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হবে হাসানুজ্জামান সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকি যেমনটি প্রতিবেদনে উল্লেখ করেছেন যে প্রধানমন্ত্রী কিন্তু আজকে ব্যস্ততম দিন পার করবেন এখন আমরা জানি যে যুক্তরাষ্ট্রে মাত্র সকাল হয়েছে এবং কিছু কয়েক ঘন্টা পরেই কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণ রয়েছে জাতিসংঘ অধিবেশনে তিনি বাংলায় ভাষণ দেবেন এবং এই বিষয়গুলো কিন্তু খুব জোরালোভাবে কিন্তু তিনি বলে আসছেন জাতিসংঘের অধিবেশন যেদিন থেকে শুরু হয়েছে তারপর থেকে কিন্তু তিনি যখনই সুযোগ পাচ্ছেন তখনই কিন্তু এই ব্যাপারগুলোতে খুব ভালোভাবে আওয়াজ তুলছেন যে ভ্যাকসিন যে সংকট ভ্যাকসিন যে কুক্ষিগত করে রেখেছে কিছু দেশ এবং উন্নত দেশগুলো সেই উন্নত দেশগুলো কিন্তু আসলে ভ্যাকসিন যে সরবরাহ করছে খুব একটা তেমন টানা তারা কিন্তু ভ্যাকসিন নিজেদের স্বার্থে ব্যবহার করছে কিন্তু এই ব্যাপারটা কিন্তু আসলে করোনা যদি মোকাবেলা করতে হয় কোনো একটি নির্দিষ্ট দেশের পক্ষে কিন্তু সেটি করা সম্ভব নয় প্রধানমন্ত্রী কথায়ও আমরা সেটা শুনেছি তিনি বলেছেন যে করোনা সংকট মোকাবেলা করতে হবে একটা একযোগে এবং সবাইকে আসলে একসাথে কাজ করতে হবে সেই একসাথে কাজ করার আহ্বান তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে ভ্যাকসিনেশন কার্যক্রম যাতে সবার ক্ষেত্রে ছড়িয়ে যায় সব দেশের ক্ষেত্রে যাতে সমানভাবে ছড়িয়ে যায় এবং এটি একটি একটি সাধারণ পণ্য হিসেবে সবার জন্য প্রযোজ্য পণ্য হিসেবে যাতে এটি বিবেচিত হয় সেটি কিন্তু আসা উচিত এবং এই ব্যাপারটা কিন্তু আরও তিনি জোরালোভাবে তুলে ধরবেন বলে আমরা আশা করছি এবং তিনি ইতিমধ্যে বলেওছেন তো আমরা যদি বলি যে যুক্তরাষ্ট্রে কিন্তু এখন তার সফরে কিন্তু একাধিক বিশ্ব নেতার সঙ্গে তিনি তার বৈঠক হচ্ছে আলোচনা হচ্ছে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে কথা হচ্ছে এ অবস্থায় যুক্তরাষ্ট্রের যারা বিশ্লেষক তারা কিন্তু বাংলাদেশের প্রশংসা কিন্তু একাধারে করছেন যে বাংলাদেশের যে সক্ষমতা সেই সক্ষমতার জায়গা থেকে করোনা মোকাবেলা থেকে শুরু করে বিভিন্ন সূচকে বাংলাদেশের যে উন্নতি সেই উন্নতির প্রশংসা তারা করছেন এবং তারা বলছেন তারা বলছেন এবং সেখানকার অর্থনীতিবিদরা বলছেন যে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে এবং দারিদ্র বিমোচনের ক্ষেত্রে এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু সত্যি আশাব্যঞ্জক এবং সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের আরেক সহকর্মী যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুন একটি প্রতিবেদন তৈরি করেছেন আমরা যদি সেই প্রতিবেদন একটু দেখে আসি দুই সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন নিয়ে গেল সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভার্চুয়াল নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন ইউএন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্কের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স তিনি বলেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ বেশিরভাগ ক্ষেত্রেই অগ্রগতিতে বিশ্বে প্রথম হয়েছে very uh, impressive and very inspiring progress এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণের জন্য মাথাপিছু আয় মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা এই তিনটি সূচকের যেকোনো দুটি অর্জনের শর্ত থাকলেও বাংলাদেশ তিনটি সূচকের মানদণ্ডেই উন্নতি হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনের নেতৃত্বে বাংলাদেশ যে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে আজ তা বিশ্ব স্বীকৃত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের মানদণ্ড অনুযায়ী উন্নয়নশীল দেশ হতে একটি দেশের মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে এক মার্কিন ডলার সেখানে বাংলাদেশের মাথাপিছু আয় এখন দুই হাজার দুশো ডলারের বেশি দেশে দারিদ্রের হার বিস্ময়করভাবে হ্রাস পেয়েছে কমেছে অতি দরিদ্রতার হার বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতেও বইছে পরিবর্তনের হাওয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা এমডিজি অর্জন এসডিজি বাস্তবায়ন সহ শিক্ষা স্বাস্থ্য লিঙ্গ সমতা কৃষি দারিদ্রসীমা হ্রাস গড় আয়ু বৃদ্ধি রপ্তানিমুখী শিল্পায়ন একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তথ্য প্রযুক্তি বিদ্যুৎ বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ পোশাক শিল্প ওষুধ শিল্প রপ্তানি আয় বৃদ্ধি সহ নানা অর্থনৈতিক সূচকে দেশ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পায়রা গভীর সমুদ্র ঢাকা মেট্রো রেল সহ দেশের মেগা প্রকল্প সমূহ বাস্তবায়িত হচ্ছে নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত সেনের মতে কিছু কিছু ক্ষেত্রে বিশ্বকে চমকে দেওয়ার মতো সাফল্য আছে বাংলাদেশের এর মধ্যে শিক্ষা সুবিধা নারীর ক্ষমতায়ন মাতৃ ও শিশু মৃত্যুহার ও জন্মহার কমানো গরিব মানুষের স্বাস্থ্য সুবিধা দেয়া এবং শিশুদের টিকা কার্যক্রম অন্যতম বাংলাদেশ এখন উন্নয়নের প্রতিকৃত কথা স্বীকার করছেন সকলে এই যুক্তরাষ্ট্রে উন্নয়নের উদাহরণ হিসাবে নেওয়া হচ্ছে বাংলাদেশের নাম এতে করে উন্নত আর সমৃদ্ধির পথে আরো এক ধাপ এগিয়েছে বাংলাদেশ লস্কর মামুন সময় সংবাদ যুক্তরাষ্ট্র যেমনটি আমরা প্রতিবেদন দেখছিলাম যে বাংলাদেশের ভূয়সী প্রশংসা কিন্তু একদিকে চলমান রয়েছে এবং বাংলাদেশ কিন্তু বলিষ্ঠভাবে বিশ্বের যে অধিকার বিশ্বের যে গণমানুষের অধিকার সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথাও বলা যাচ্ছে এই যে বিষয়গুলো সেটি হচ্ছে কিন্তু এখন বিশ্ব দরবারে কিন্তু একটা উপযুক্ত কথা বলার পরিবেশ কিন্তু বাংলাদেশ নিজে তৈরি করছে এবং বাংলাদেশ কিন্তু সেই কথা কিন্তু বলে যাচ্ছে যেমন ভ্যাকসিনের যে অধিকার সেই বিশ্ববাসীর জন্য ভ্যাকসিনের অধিকার বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে তার বক্তব্য বলিষ্ঠ বক্তব্য কিন্তু দিচ্ছেন এবং তিনি কিন্তু বলেছেন যে ক্ষুধা দারিদ্রতা এই বিষয়গুলো হ্রাস করতে পারলে কিন্তু আগামীর যে বিশ্ব সেটিও কিন্তু সব থেকে সুন্দর যে বিশ্বের আমরা প্রত্যাশা করি সেটি কিন্তু আমরা করতে পারবো এবং আরেকটি যে চ্যালেঞ্জ জাতিসংঘ অধিবেশনে এবার আসছে সেটি হচ্ছে যে জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনের প্রভাবে কিন্তু বাংলাদেশেও ক্ষতিগ্রস্ত এই জলবায়ু পরিবর্তন যাতে রোধ করা যায় বা এইটি যাতে কমানো যায় মোকাবেলা করা যায় সেই বিষয়েও কিন্তু বিশ্ব নেতারা আসলে বলছেন এবং আওয়াজ তুলছেন এবং এই ব্যাপারটিও কিন্তু একমত হওয়ার জায়গায় রয়েছে এবং করোনার ভ্যাকসিনের যে বিষয় সবার জন্য সার্বজনীন ভ্যাকসিন জলবায়ু পরিবর্তন এবং ক্ষুধা দারিদ্র হ্রাস করা এই সংকটগুলো নিয়েই কিন্তু ঘুরে ফিরে আলোচনা হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে এই সংকটগুলোর আলোচনার মাধ্যমে একটা সঠিক পথ আসলে বের করা সম্ভব হবে এবং প্রধানমন্ত্রী যে বিষয়টি নিয়ে আলোকপাত করেছেন যে ভ্যাকসিন ইস্যু সবচেয়ে বেশি তিনি গুরুত্ব দিয়েছেন সেটি আসলে সমাধান করা খুব দ্রুত হবে বলে মনে করা হচ্ছে এবং আমরা এটাই আশা করতে পারি তো দর্শক আমরা আজকে আমরা আজকে এই বিষয়টি ছিল আমাদের আলোচনার বিষয় এবং প্রধানমন্ত্রী আজকে কিছু কয়েক ঘন্টার পরে বাংলায় ভাষণ দেবেন এবং তিনি আরও কিছু বিষয়ে তুলে ধরবেন আমরা অবশ্যই লক্ষ্য রাখব এবং সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়ের